আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছে, তাই না? সবাইকে শুভ সকাল এবং আজকে প্রতিদিনের মতো যে অনলাইন ক্লাস সেখানে স্বাগত জানাচ্ছি। তো আশা করছি তোমাদের পরিবারের যারা অন্যান্য সদস্যদের সাথে সবাই খুব ভালো আছে, সুস্থ আছে এবং নিরাপদে আছে। তো চলো কথা না বাড়িয়ে আমাদের যে পড়াশোনার যে সময় সেটা খুব সীমিত থাকে অনলাইন ক্লাসে, তাহলে চলো আজকে আমরা আমাদের পড়া শুরু করি। তাহলে আজকে আমরা পড়ব মডেল কোয়েশ্চন 4, ঠিক আছে? আমি হেডলাইনে লিখেছি আগে খেয়াল করো মডেল কোয়েশ্চন 4। তাহলে যে তোমাদের লিটল লার্নার্স ইংলিশ বুকটা আছে, এই যে গ্রামার বুক, সেটা সবাই হাতে নাও এবং মডেল কোয়েশ্চন 4 পেজ নাম্বার কত 272 তে সবাই মডেল কোয়েশ্চন 272 পেজ খোলো, ঠিক আছে? তো এখানে আমরা যেহেতু দ্বিতীয় শ্রেণী অভিক্ষায় থাকে সিল প্যাসেজ, তোমরা জানো বইয়ের সাথে নিজেকে যে প্যাসেজগুলো সেগুলো থেকে অ্যান্সার করতে হয়, তাহলে টার্মে তোমাদেরকে আনসিল প্যাসেজ দেওয়া হয়, ঠিক আছে? পাঠ্য বই বহির্ভূত। তাহলে এখানে দেখো আনসিল প্যাসেজে তোমাদের মডেল কোয়েশ্চন 4 এই যে দেখো রিড দি টেক্সট অ্যান্ড গিভেন দি কি আনসার দি কোয়েশ্চন 5, 6, 7, and 8। তাহলে বলছে কি এই যে আনসিন প্যাসেজটা দেওয়া আছে সেটা পড়ার পরে তোমাদেরকে ফিল ইন দা গ্যাপস অ্যান্সার করতে হবে, ট্রু ফলস অ্যান্সার করতে হবে, কোয়েশ্চন আনসার অ্যান্সার করতে হবে। এছাড়া তোমাদের ডব্লিউএইচ কোয়েশ্চন আসে, ঠিক আছে? তোমাদের 100 নম্বরের পরীক্ষায় পাংচুয়েশন মার্ক, ক্যাপিটাল, এই রিঅ্যারেঞ্জ, পয়েম, সেগুলো হচ্ছে আমরা ভেতর থেকে পড়ছি তোমাদের সিলেবাস থেকে। তাহলে ডব্লিউএইচ কোয়েশ্চনে যে প্রশ্নের ধরনটা আসে সেটা আমরা তিনোটাই মডেল কোয়েশ্চন 4, 5, এবং 6 অন্য একদিন আমরা পড়িয়ে দেবো, ঠিক আছে? আজকে আমরা এখান থেকে ফিল ইন দা গ্যাপস, ট্রু ফলস এবং কোয়েশ্চন আনসার পর্যন্ত পড়ব। তাহলে দেখো প্রথমে কি বলছে প্যাসেজটা একটু পড়ি। ওয়েলকাম টু রেডিও জয় 82.2 FM ট্রাফিক আপডেট। তাহলে এটা হচ্ছে একটা রেডিওর একটা চ্যানেল বা চ্যানেল বা জকি বলা হয়। তাহলে এটা হচ্ছে এখানে ট্রাফিক এর আপডেট বা যে ট্রাফিক প্রতিদিনের গাড়ি চলাচলের যে ইয়া সেটা দেওয়া হয়, ঠিক আছে? নাও ইটস 11 o'clock ইন দি মর্নিং। তাহলে ও হচ্ছে একটা কি রিপোর্টার, হ্যাঁ, ও এখানে নিউজটা পড়ছে। তাহলে এখানে বলছে কি সকাল 11টা বাজে এখন। দিস ইজ মোহাম্মদ রিফা, তাহলে রিপোর্টার বা নিউজ যে পড়ছে তার নাম হচ্ছে মোহাম্মদ রিফা। আই এম হিয়ার টু রিপোর্ট ইউ অ্যাবাউট দ্য কন্ডিশনস অফ দি রোড। আমি আপনাদেরকে বলতে এসেছি যে রোডের কন্ডিশন বা কোথায় যেন কোথায় কি সেগুলো জানার জন্য, ট্রাফিক আপডেট জানানোর জন্য। টুডে ইজ চিলড্রেন্স ডে, আজকে হচ্ছে শিশু দিবস। কালচারাল প্রোগ্রামস আর বিইং হেল্ড ইন ফ্রন্ট অফ মেনি স্কুলস। তাহলে অনেক স্কুলের সামনে বিভিন্ন ধরনের কালচারাল প্রোগ্রাম হচ্ছে, সো ইটস বেটার টু অ্যাভয়েড স্কুল রোডস। তাহলে বেটার হবে স্কুলের রোডগুলো অ্যাভয়েড করা বা স্কুলের সামনে রাস্তাগুলো অ্যাভয়েড করা, স্পেশালি অ্যাভয়েড কাকরাইল ইন্টারসেকশন। এটা ঢাকার কাকরাইলে যে চৌরাস্তার মোড় সেটা কথা বলা হচ্ছে, এটা অ্যাভয়েড করতে বলা হচ্ছে। ইউজ টিএসসি এরিয়াস অ্যান্ড শাহবাগ ইন্টারসেকশন, তাহলে টিএসসি এরিয়া এবং শাহবাগ ইন্টারসেকশনগুলো চৌরাস্তার যে মোড় আছে সেগুলো ব্যবহার করতে বলা হচ্ছে। দেয়ার ইজ হেভি ট্রাফিক ইন সাত মসজিদ রোড এট ধানমন্ডি। তাহলে সাত মসজিদ রোড ধানমন্ডি ঢাকার একটা জায়গার নাম, সেখানে অনেক জ্যাম বলা হচ্ছে। অল দি প্রোগ্রামস উইল বি ফিনিশড বাই 2 PM, যে সমস্ত প্রোগ্রামগুলো শেষ হবে দুপুর 2টা বাজে। দেয়ার উইল বি নো ট্রাফিক জ্যাম আফটার 3 PM, তাহলে 3টার পরে আর তেমন কোনো ট্রাফিক জ্যাম বা যে রাস্তায় জ্যাম থাকবে না। ফলো দি ট্রাফিক রুলস, তাহলে বের হওয়ার আগে ট্রাফিক আপডেটগুলো ট্রাফিক রুলসগুলো আমাদের মেনে চলা উচিত। স্টপ ফর দি রেড লাইটস, যখন লাল বাতি দেওয়া হয় তখন আমাদের কি অবশ্যই থামা উচিত, গাড়ি থামানো উচিত। তোমরা দেখবে রাস্তায় 3টা লাইট দেখা যায়, আমরা ট্রাফিক লাইটে পড়েছি রেড, ইয়েলো, গ্রিন, ঠিক আছে? তাহলে রেড বললে থামতে হয়, গ্রিন বললে চলা, আবার ইয়েলো বললে কি ওটাও চলা নির্দেশ করে। গো কেয়ারফুলি হয় গ্রিন লাইট ইটস অন, তাহলে আস্তে, যখন গ্রিন লাইট বা সবুজ বাতি চলে তখন সবকিছু দেখে তারপরে মুভ করা উচিত। ডোন্ট ইউজ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং, যখন ড্রাইভিং করবে তখন মোবাইল ফোন ব্যবহার করা উচিত নয়। বি মোর কেয়ারফুল হোয়াইল ক্রসিং দ্য রোডস, যখন রাস্তা পার হবে তখন দুনো দিকে ভালোভাবে খেয়াল করে পার হওয়া উচিত। স্টে সেফ, থ্যাংক ইউ, তাহলে ভালো থাকবে, নিরাপদে থাকবে এবং ধন্যবাদ। তাহলে সে তার আপডেটটা জানিয়ে দিল। নিচে তোমাদের এখানে সুবিধার্থে বাংলা অনুবাদ করা আছে, তোমরা ইংলিশটা পড়ে বাংলাটা পড়লেই আর একটু ডিটেলস আকারে এই যে দেখো বুঝতে পারবে, এগুলো নিজেরাই তোমরা বাসায় পড়ে নিবে, ঠিক আছে? তাহলে এখানে দেখো
5 নম্বরে তোমাদের ফিলিং দা গ্যাপস এর জন্য বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে এবং সেই অনুযায়ী তোমাদেরকে এখানে অ্যানসার গুলো বসাতে হবে। তাহলে প্রথমে দেখো রিপোর্ট, রিপোর্ট হচ্ছে খবর বা কোন একটা প্রস্তাব এই ধরনের। স্টপ থামা, ওয়াক হচ্ছে হাঁটা, সেফ হচ্ছে নিরাপদ, ড্রাইভিং হচ্ছে গাড়ি চালানো, আর ইজ এগুলো হচ্ছে ভার্ব, স্টপ হচ্ছে থামা। তাহলে এখানে কি বলছে, ইজ ড্যাশ টু ফলো ট্রাফিক লস রুলস, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ইজ কি সেফ টু ফলো ট্রাফিক রুলস, তাহলে এটা হচ্ছে নিরাপদ, ট্রাফিক রুল ফলো করতে হবে। বি নাম্বার দেখো মেনি কালচারাল প্রোগ্রামস আর টেকিং প্লেস, তাহলে এটা একটা ভার্ব, এখান থেকে আমরা ব্যবহার করছি। এছাড়া দেখো সি নাম্বার হচ্ছে ডোন্ট ইউজ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং, যখন কি ড্রাইভিং করবে তখন মোবাইল ফোন ইউজ করা উচিত নয়। এরপরে রেড লাইট সিগনাল টেল ইউ টু স্টপ, ইটস এ রিপোর্ট, ইটস এ রিপোর্ট, এটা একটা রিপোর্ট। তাহলে এগুলো তোমরা লিখে নিতে পারো এখান থেকে, অথবা তোমাদের পিছনে যে অ্যান্সার শিট আছে সেখান থেকে তোমরা অ্যান্সারগুলো লিখতে পারবে। আচ্ছা এবার দেখো খেয়াল করো, রাইট ট্রু অর ফলস স্টেটমেন্ট, তাহলে এখানে 6 নাম্বার কিন্তু আমরা এখানে 2 নাম্বারে রাইট ট্রু অর ফলস অ্যান্সার করবো। তাহলে এখানে হচ্ছে প্রতিবার বরাবরের মতোই ট্রু অর ফলস লিখে ফলস হলে কারেক্ট আনসার অবশ্যই লিখতে হবে, যারা লিখবে না তাদের নাম্বার কাটা যাবে। এই মতো ক্লাস গত পরীক্ষায়ও ফার্স্ট টাইম অনেকে লিখনি, তাহলে তাদের নাম্বার অবশ্যই কাটা গিয়েছে। এখানে এক নাম্বার কি বলছে দেখো, দি টেক্সট গিভস আর গিভস এন আপডেট অফ ওয়েদার, তাহলে আমাদেরকে টেক্সটটা কি দিচ্ছে, ওয়েদার বা আবহাওয়ার তথ্য বা আপডেট দিচ্ছে। পাশে বাংলা আছে, বুঝতে কষ্ট হলে বাংলাটা পড়ে নিতে পারো। তাহলে এটা হচ্ছে ফলস, কারণ দেখো আমার এই নাম্বারে ফলস। কারেক্ট আনসার কি হবে দেখো, দি টেক্সট গিভস এন আপডেট অফ ট্রাফিক, ঠিক আছে আমরা পড়েছি না, এটা হচ্ছে ট্রাফিক আপডেট। প্রথম লাইনে খেয়াল করলে দেখবে এখানে আছে মেসেজে ইটস ওয়েলকাম টু রেডিও জয় 82.9 ট্রাফিক আপডেট। আচ্ছা এরপরে দেখো বি নাম্বার হচ্ছে দি নেম অফ দি রিপোর্টার ইজ মোহাম্মদ জয়, তাহলে এটাও কিন্তু ফলস, কারণ দি নেম অফ দি রিপোর্টার ইজ মোহাম্মদ রিফা, তাহলে এখানে টেক্সটে দেওয়া আছে দেখেছো দিস ইজ মোহাম্মদ রিফা। এরপর দেখো শাহ মসজিদ রোড ইজ সিচুয়েটেড ইট এট ধানমন্ডি, তাহলে এটা কি ট্রু, কারণ আমরা বলেছি না শাহ মসজিদ রোড হচ্ছে ধানমন্ডির একটা জায়গা। এরপরে বি নাম্বারে দেখো ট্রাফিক উইল বি ইস্ট আফটার 3 o'clock ইন দি আফটারনুন, তাহলে ট্রাফিক জ্যাম বা ট্রাফিকের যে গ্যাদারিং সেটা ছুটে যাবে বা রাস্তা ফ্রি থাকবে কখন, 3 o'clock পরে, দুপুর 3টার পরে। তাহলে এটা আমরা করেছি না যে দুপুর 3টার পরে সব প্রোগ্রামগুলো স্টপ করে যাবে। আচ্ছা এরপরে দেখো উই শুড স্টপ ফর দি গ্রিন লাইট, তাহলে এটা কিন্তু ফলস, তাই না, আমি এখানে লিখেছি, কারণ উই শুড স্টপ ফর দি রেড লাইট, গ্রিনে জানি কি হবে রেড লাইট, তাহলে আমরা এখানে রেড লাইটটা রাইট আনসার হবে। এরপরে দেখো দি রিপোর্টার আস্ক নট টু ইউজ মোবাইল ফোন হোয়াইল ড্রাইভিং, তাহলে এটা কি ট্রু, কারণ মোবাইল ফোন ড্রাইভিং সময় ইউজ করা অবশ্যই উচিত নয়। তাহলে প্রুফসগুলো আমি লিখে দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারো অথবা লিখে নিতে পারো, পরবর্তীতে এগুলো তোমরা এক্সামের সময় লাগবে। তাহলে 7 নাম্বারে দেখো তোমাদেরকে এখানে 7 নাম্বারে কি বলছে, এখানে যদি 7 নাম্বার কিন্তু তোমাদের পরীক্ষায় সেটা 3 নাম্বার হিসেবে আসতে পারে হয়তো বা, তাহলে এখানে কোয়েশ্চেন আনসারগুলো তোমাদেরকে বলা হচ্ছে যে কোয়েশ্চেন আনসার। এক নাম্বারে দেখো হোয়াই আর মেনি কালচারাল প্রোগ্রামস টেকিং ইন ফ্রন্ট অফ স্কুলস টুডে, তাহলে মেনি কালচারাল প্রোগ্রামস আর টেকিং প্লেস ইন ফ্রন্ট অফ স্কুল বিকজ টুডে ইজ চিলড্রেন ডে, তাহলে হুইচ রুট শুড বি স্পেশালি অ্যাভয়েড, তাহলে বলছে কি কাট লাইনটা সেকশন শুড স্পেশালি অ্যাভয়েড, নেম দি টু ইন্টারসেকশন ইউজড ইন প্যাসেজ, দুটি মোড়ের নাম বলো যেটা টেক্সটে ব্যবহার করা হয়েছে, একটা হচ্ছে টিএসসি ইন্টারসেকশন, একটা হচ্ছে শাহবাগ ইন্টারসেকশন, এ দুটোই বলতে পারো অর কাকরাইন, এবং এটাও বলতে পারো ঠিক আছে হুইচ লাইট টেল আস স্টপ, দি রেড লাইট টেল আস টু স্টপ, ঠিক আছে লাল লাইট আমাদেরকে কি করে থামার জন্য নির্দেশ প্রদান করে। হোয়াই শুড উই ফলো ট্রাফিক রুলস, উই শুড ফলো ট্রাফিক রুলস টু অ্যাভয়েড রোড অ্যাক্সিডেন্টস, ঠিক আছে তাহলে রোড অ্যাক্সিডেন্ট থেকে বাঁচার জন্য আমাদের কি করতে হবে, অ্যাভয়েড করতে হবে, সরি ট্রাফিক রুলস ফলো করতে হবে। তাহলে আজকে আমরা মডেল কোয়েশ্চেন 4 থেকে আনসিন প্যাসেজ করলাম, ঠিক আছে আনসিন প্যাসেজ করলাম,
হ্যাঁ ফিল ইন দ্য গ্যাপস করলাম, ট্রু ফলস গুলো আমি রাইট আনসার গুলো লিখে দিয়েছি, তাহলে 7 নাম্বার কোশ্চেন আনসার গুলো করলাম, ঠিক আছে? এগুলো পেছনে অ্যানসার শিটও দেওয়া আছে, সেখান থেকেও তোমরা করতে পারো। আচ্ছা, তাহলে আজকে আমাদের এতটুকুই থাকবে পড়া, এবং আমরা ডব্লিউএইচ কোশ্চেনের যে অপশনটা আছে সেটা পরবর্তীতে একসাথে 4, 5 এবং 6 এর গুলো করিয়ে দেবো। তাহলে এখানে দেখো আনসিন প্যাসেজে তোমরা মডেল কোয়েশ্চেন 4 এর আনসিন প্যাসেজে FB ট্রু ফলস এন্ড কোয়েশ্চেন আনসার কি HW করবে, HW করবে, ঠিক আছে? যে তিনটা তাহলে FB হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তারপর দিয়ে হচ্ছে ট্রু ফলস কোয়েশ্চেন আনসার, এগুলো কি করবে, HW করবে। আশা করি বোঝা আছে। এই যে মডেল কোয়েশ্চেন 4 এ আনসিন প্যাসেজে FB ফিলিং দ্য ব্ল্যাঙ্কস ট্রু ফলস কোয়েশ্চেন আনসার HW করবে। আমি আবার বলছি, এই যে আনসিন প্যাসেজ আছে সেটা ফিলিং দ্য গ্যাপ ট্রু ফলস এবং কোয়েশ্চেন আনসার মানে 7 পর্যন্ত 5, 6 এন্ড 7, ঠিক আছে? সেগুলোই তোমরা HW করবে। তো আজকে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং পরবর্তী ক্লাসে আমাদের আবার দেখাবে। আল্লাহ হাফেজ।